কমিউনিকেশন চ্যানেল, ঠিক আছে? আমরা আজকে কমিউনিকেশন চ্যানেল জিনিসটা কি সেটা পড়বো। আমি এখন রেকর্ডিং করছি ক্লাস। কমিউনিকেশন চ্যানেল মানে যে যেটার মাধ্যমে আমরা ডেটাটা কমিউনিকেট করব, যার মধ্যে দিয়ে ডেটাটা কমিউনিকেট করা হবে তাকে বলা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এবারে জেনে রাখ, এই কমিউনিকেশন চ্যানেলকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়াটা কি? গাইডেড মিডিয়াটা হচ্ছে যেখানে আমরা কেবলস এর মাধ্যমে কমিউনিকেশন করছি, কেবলস এর মাধ্যমে অর্থাৎ তারের মাধ্যমে, যেমন ধর টেলিফোন কেবল বা ধর এই কেবল লাইনের যে ইলেক মানে আমরা যে কেবল টিভি দেখি, কেবল টিভির যে কেবল, এরকম কেবল টিভি বা টেলিফোন কেবল, এগুলোর মাধ্যমে যখন আমরা কোনো কমিউনিকেশন করছি তখন সেটাকে বলা হচ্ছে গাইডেড মিডিয়া। আর যদি থ্রু এয়ার, থ্রু এয়ার মানে ওয়াইফাই সিগন্যাল বা স্যাটেলাইট সিগন্যাল বা ব্লুটুথ, এগুলোর মাধ্যমে যখন আমরা কমিউনিকেশন করছি তখন সেটাকে বলা হচ্ছে আনগাইডেড মিডিয়া। ঠিক আছে? মানে তারের মাধ্যমে হলে, মানে থ্রু ওয়্যার, ওয়্যার এর মাধ্যমে বা তারের মাধ্যমে হলে সেটাকে বলা হচ্ছে গাইডেড মিডিয়া, আর যখন থ্রু এয়ার হবে তখন সেটা হয়ে যাবে আনগাইডেড মিডিয়া। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে এখানে গাইডেড মিডিয়ার মধ্যে কি কি আসছে, মেনলি ধরনের কেবল এখানে আসছে। গাইডেড মিডিয়ার ডেফিনেশনটাও এখানে আছে, বলছে নেটওয়ার্ক টেকনোলজি রেফার্স টু দ্য ওয়্যার ট্রান্সমিশন মিডিয়া, অলসো নোন অ্যাজ গাইডেড ট্রান্সমিশন মিডিয়া। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া ইউজেস এ কেবলিং সিস্টেম দ্যাট গাইডস দ্য ডেটা সিগন্যাল অ্যালং এ স্পেসিফিক পাথ, মানে পার্টিকুলার একটা পাথে থাকে। কেন এটাকে বলতে গাইডেড বলা হয়, ভালো করে বল, বুঝবো একটু মাথা ভালো করে ঠান্ডা করে বলতে দেখি বা আইডিয়া করে, গাইডেড কেন এটাকে বলা হচ্ছে? এনি আইডিয়া? কারণ স্যার গাইড করে ডেটা সিগন্যালস কে, গাইড করছে মানে কি বোঝাচ্ছে সেটা বলতে হবে স্যার। এটা ওয়্যার দিয়ে সেফলি যাচ্ছে তাই। খুব ভালো করে বোঝ, একটা ঘরে ধর পাঁচটা কম্পিউটার আছে, ঠিক আছে? আমি ধর একটা কম্পিউটারের সঙ্গে পার্টিকুলার একটা কোণের কম্পিউটার কে কানেকশন করলাম, বাদ বাকি কম্পিউটার গুলো কানেকশন করলাম না। খুব ভালো করে বোঝ, একটা ঘরে পাঁচটা কম্পিউটার আছে, আমি তারের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার কে কানেকশন করলাম, বাদ বাকি কম্পিউটার গুলো কানেকশন করলাম না। যে কম্পিউটারটা কানেকশন করলাম সেখানেই একমাত্র আমার মানে কমিউনিকেশন পসিবল। যে কম্পিউটারটাতে আমি তার দিয়ে কানেকশনটা করলাম আমার কম্পিউটারের সঙ্গে, সেই কম্পিউটারটার সঙ্গেই কমিউনিকেশন পসিবল, অন্য কোনো কম্পিউটারের সঙ্গে কমিউনিকেশন পসিবল নয়। সেই জন্য এটাকে গাইডেড বলা হচ্ছে, মানে আমি আমার এখানে ট্রান্সমিশনটাকে গাইড করতে পারলাম, কমিউনিকেশনটাকে গাইড করতে পারলাম, মানে পার্টিকুলার ইনস্ট্রাকশন দিয়ে আমি যেখানে যতটা চাইছি ততটা আমি নিয়ে যেতে পারছি, এই জন্য এটাকে বলা হচ্ছে গাইডেড। আর একটা ঘরের মধ্যে ধর যখন পাঁচটা মোবাইল আছে, আমি যদি ঘরের মধ্যে হটস্পট অন করি বা ওয়াইফাই টেকনোলজি সিগন্যাল আমি ছাড়ি, সঙ্গে সঙ্গে কি হবে, পাঁচটা মোবাইল যদি সমান হবে সেই সিগন্যালটা পেতে থাকবে। হ্যাঁ, সেই জন্য ওই ওয়্যারলেস মিডিয়াটাকে বলা হচ্ছে আনগাইডেড মিডিয়া, মানে ওটাকে গাইড করা যায় না, ওটাকে কন্ট্রোল করা যায় না। আমি যদি বলি যে এই এই ফোনে নেটওয়ার্কটা ঢুকবে, এই ফোনে ঢুকবে না, এরকম ভাবে আমি কন্ট্রোল করতে পারবো না। পারা যাবে, সেটা ফোন নাম্বার দিয়ে আলাদা করে এ করে কন্ট্রোল করতে হবে, সেটা অন্য জিনিস হয়ে যাচ্ছে ব্যাপারটা আবার। কিন্তু এমনি যখন আমি সিগন্যালটা ছাড়বো, সেই সিগন্যালটা কিন্তু সব ফোনে সমানভাবে পৌঁছাবে। সিগন্যালটা আমি যখন ছাড়বো সব ফোনে সমানভাবে সেই সিগন্যালটা গিয়ে পৌঁছাবে, সেই জন্য ওটাকে গাইড করা যায় না, ওই জন্য ওটাকে বলা হচ্ছে আনগাইডেড মিডিয়া। কিন্তু তারের মাধ্যমে যখন আমি সিগন্যালটা ছাড়বো তখন পার্টিকুলার যে কম্পিউটারে আমি কানেকশনটা দেবো সেই কম্পিউটারে কিন্তু সিগন্যালটা পৌঁছাবে, অন্য কোনো কম্পিউটারে পৌঁছাবে না। সেই জন্য ওটাকে বলা হচ্ছে গাইডেড মিডিয়া, মানে ওটাকে গাইড করতে পারছি বলে। বোঝা গেছে? হ্যাঁ। এবারে এখানে কতগুলো গাইডেড মিডিয়া তারের এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, আইভি ওয়ালি তোরা বুঝতে পেরেছিস? আইভি ওয়ালি? হ্যাঁ স্যার। আচ্ছা, আরে জয়িতা? হ্যাঁ স্যার। স্বস্তিকা? হ্যাঁ। মুস্কান? মুস্কান? মুস্কান শুনতে পাচ্ছি না আমার। আচ্ছা দেখ, ওয়ার্ড মিডিয়া তিন ধরনের কেবল পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা কোয়াক্সিয়াল কেবল, একটা অপটিক্যাল ফাইবার কেবল। টুইস্টেড পেয়ার কেবলটা কিরকম দেখ, এখানে ছবি দেওয়া আছে, টুইস্ট
টুইস্ট কথার মানে কি? টুইস্ট মানে হচ্ছে পেঁচানো, আর টেয়ার মানে জোড়া। এখানে তারগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং পেঁচানো থাকে। মোট চার রকম, চার জোড়া তার, মানে মোট আটটা তার থাকে। খুব ভালো করে দেখ, চার জোড়া তার আছে, মানে ফোর পেয়ার কেবলস আছে, মানে মোট আটটা তার, এবং সেগুলো পেঁচানো একে অপরের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়। সেই জন্য এটাকে বলে টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলটার সাহায্যে পার্টিকুলার ছোট এরিয়ার মধ্যে, মানে বিশেষ করে ল্যান্ড কানেকশন বা ক্যান কানেকশন, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ছোট এরিয়ার মধ্যে কানেকশনের জন্য এই কেবলটা বেস্ট। টুইস্টেড পেয়ার কেবল মানে একটা রুমের মধ্যে কম্পিউটার গুলো একে অপরের সঙ্গে নেটওয়ার্কে কানেক্ট করা হবে, বা একটা বিল্ডিং এর মধ্যে ওপরের ফ্লোরের সঙ্গে নিচের ফ্লোরে কম্পিউটার গুলো একে অপরের সঙ্গে কানেক্ট করা হবে। সেই জন্য টুইস্টেড পেয়ার কেবল মাস্ট। তোদের স্কুলে যখন দেখবি কম্পিউটার গুলো একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে আছে, এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কানেক্ট করা আছে। এটার কস্টিংটা অনেক কম, মানে খরচটা অনেক কম। ঠিক আছে, টুইস্টেড কেন বলছে? চার গুলো রকম পেঁচানো পেঁচানো থাকে এবং জোড়ায় জোড়ায় থাকে বলে এই জন্য এটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই যে লেখা আছে একদম, দ্য মোস্ট কমন ফর্ম অফ ওয়ারিং ইন ডেটা কমিউনিকেশন অ্যাপ্লিকেশন ইজ দ্য টুইস্টেড পেয়ার কেবল। ইন এ টুইস্টেড পেয়ার কেবল ওয়্যার্স আর টুইস্টেড টুগেদার ইন পেয়ার, মানে তার গুলো জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে। বোঝা গেল? আরো ডিটেলটা বলা উচিত ছিল, বললো না। টুইস্টেড পেয়ার কেবল ল্যান্ড কানেকশনের ক্ষেত্রে কাজে লাগে, এটা লিখে রাখ। টুইস্টেড পেয়ার কেবলস আর ইউজড ইন ল্যান্ড কানেকশন, ল্যান্ড মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন। খাতায় লিখে রাখ, সে বইতে এখানে লিখে রাখ, এই পেন্সিল দিয়ে গ্যাপটাতে সবাই লিখে রাখ। শুনেছিস? লেখা হয়ে গেছে। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবলস আর ইউজড ইন ল্যান্ড কানেকশন, এই কথাটা এক্সট্রা অ্যাড করে দে। আচ্ছা, এবার টুইস্টেড পেয়ার কেবলস এর পরে আসছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল, এই এই কোয়াক্সিয়াল কেবল এটা কোথায় দেখেছিস বলতো? এই তারটা ভালো করে দেখতো, এই তারটাকে কোথায় দেখেছিস? যেখানে যে ছবিটা দেখাচ্ছে বাড়ির কেবল টিভির যে কেবল লাইন, সেই কেবল লাইনে এটা ইউজ করা হয়। কেবল টেলিভিশনে যে কেবল টিভির যে কেবল লাইন, সেই কেবল লাইনটা দূর থেকে আসুক আর বাড়ির ডিশ অ্যান্টেনা থেকে আসুক, ডিশ অ্যান্টেনা থেকে দিলেও এই তারই ব্যবহার করা হয়। এটাকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল। ঠিক আছে, এই কোয়াক্সিয়াল কেবলের কস্টিংটা অনেক বেশি টুইস্টেড পেয়ার কেবলের তুলনায়। এই কোয়াক্সিয়াল কেবলটা এতটা প্রোটেকশন দেওয়া থাকে, এই কারণে এখানে দেখ ভালো করে, মেন কপার কন্ডাক্টিং ওয়্যার হচ্ছে একদম সামনে, যেটা সরু মতো, এটা হচ্ছে কন্ডাক্টিং কপার ওয়্যার, মানে এই মেন সিগন্যালটা ভয় করে। এবার এটা কভার করা থাকে একটা ইনসুলেশন দিয়ে, সেটার উপরে আবার একটা কপারের সিল থাকে, মানে তামার একটা তার দিয়ে পেঁচানো পেঁচানো সিল থাকে, তার উপরে একটা কালো কভার দেওয়া থাকে, আউটসাইড ইনসুলেশন যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা বাইরে থেকে যে কালো কালো তার, এইটাই। হ্যাঁ বল। স্যার বলছি, ইনসুলেশনটা কেন দেয়া হয়? ওটা না দিলে রোদ্দুর বৃষ্টি সবসময় যে পাবে রাস্তার মধ্যে থাকবে তারগুলো, সেটা তো ইনসুলেশন না থাকলে তো এগুলো শর্ট সার্কিট হয়ে যাবে। একটা কভার তো রাখতেই হবে যে কোনো তারে। আচ্ছা ঠিক আছে। বাইরের বাইরের এই কপার শিলটাও যেমন কাজ করে, ভেতরের এই কন্ডাক্টিং কপার ওয়্যার এটাও কাজ করবে, মানে এই একদম লাস্টে এই কন্ডাক্টিং কপার ওয়্যার এইটা আর কপার শিল, এই দুটো নিয়ে কানেকশনটা তৈরি করা হয়। এই দুটো লাগে, মেন কাজটা কপার কন্ডাক্টিং ওয়্যারই করছে, মানে এই মেন সিগন্যালটাকে আনছে, আর এরা সাপোর্টিং আর্থিং হিসেবে কাজ করছে। তো এই তারটা হচ্ছে লং ডিস্টেন্সে মোটামুটি কভার করা যাবে অনেকটাই, মানে ম্যান কানেকশনের জন্য, মেনলি হচ্ছে ম্যান। এখানে লিখে রাখ, ইট ইজ ইউজ ফর ম্যান কানেকশন, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান কানেকশন বা ম্যান নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, মানে কেবল টিভি কানেকশন যেটা। তাহলে টুইস্টেড গেল, কোয়াক্সিয়াল গেল, এবারে আসছে সবচেয়ে হাই কস্টিং কেবল যেটা, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে, এখানে এই যে দেখ ভালো করে দেখ, যে ক্ল্যাডিং বলে যেটা লেখা আছে, এটা এক ধরনের একটা গ্লাস টাইপের, এর ভেতর দিয়ে অপটিক্যাল লাইট পাস হয়। এই অপটিক্যাল লাইট গুলো দিয়ে সিগন্যালটা পাস হয়, অপটিক্যাল লাইট গুলো দিয়ে সিগন্যালটা পাস হয় বলে এর সিগন্যালিংটা খুব ফাস্ট, খুব ফাস্ট, মানে অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে সবচেয়ে ফাস্ট। ব্রডব্যান্ড কানেকশনের জন্য এই অপটিক্যাল ফাইবার কেবলই ব্যবহার করা হয়। কিছুদিন আগে পর্যন্ত দেখবি খেয়াল করে, তোদের এলাকায় তো সব এলাকাতেই হয়েছে, মাটির তলা দিয়ে রিলায়েন্স একটা কেবল তার পুঁতছিল, মানে কেবল তার মাটির তলা দিয়ে রিলায়েন্স নিয়ে যাচ্ছিল একটা তার, মানে মাটি খুঁড়ে খুঁড়ে তার পোতাপুতি চলছিল, এটা গত বছর পর্যন্ত খুবই চলেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হয়েছিল হয়েছিল। ওটা হচ্ছে রিলায়েন্সের ব্রডব্যান্ড কানেকশন আসছিল, মানে জিওর জিওর ব্রডব্যান্ড কানেকশন আসছিল মাটির তলা দিয়ে, এখন এসে গেছে, এখন সবাই এলাকাতেই মোটামুটি পৌঁছে গেছে। কেউ যদি মনে করে কানেকশন নেবে নিতে পারে, কিন্তু তার কস্টিংটা একটু বেশি, মানে পার মান্থ তাকে 700 টাকার মতন খরচ করতে হবে। এই ব্রডব্যান্ড কানেকশন যেটা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে হয়, এটা খুব ফাস্ট কানেকশন হয় এবং এটার কস্টিংটাও অনেক বেশি, মানে তারের খরচটাও অনেক বেশি। স্যার শুধু ব্রডব্যান্ড, অন্য কিছু হয় না? শুধু ব্রডব্যান্ড কানেকশন হয়, অন্য কিছু হয় না? জোরে বল।
শুধু ব্রডব্যান্ড কানেকশন হয়, অন্য কিছু হয় না ব্রডব্যান্ড ছাড়া? হ্যাঁ, ব্রডব্যান্ড ছাড়াও হবে, কিন্তু ব্রডব্যান্ড ছাড়া অন্য কাজের জন্য তো আমি এটাকে ব্যবহার করব না। অন্য কাজের জন্য তো অন্যান্য কেবল আছে, আমি এটাকে ব্যবহার করব কোনো ব্রডব্যান্ড হাই স্পিড কানেকশনের জন্যই নয়। বোঝা গেল? হাই স্পিড কানেকশনের জন্য আমি ব্রডব্যান্ড কানেকশনের জন্য এটাকে ব্যবহার করব। এমনিও হবে, কেন হবে না? এটা যে যে কাজ, যে জিনিসটা একটা বড় জিনিসে করতে পারবে, সেটা ছোট কাজটা সেও করতে পারবে না? অবশ্যই হবে। আর মাটি সমুদ্রের তলায় তার পোঁতা আছে, আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? সমুদ্রের তলা দিয়ে কন্টিনেন্টাল, মানে একটা কন্টিনেন্ট থেকে একটা কন্টিনেন্টে যে তার পোঁতা আছে, এখানে সেই অপটিক্যাল ফাইবার কেবলই দেওয়া আছে। ঠিক আছে, এই গেলে হচ্ছে তিন ধরনের কেবল, যেটা ওয়্যার্ড মিডিয়া বলা হচ্ছে। এবার আসছে ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মিডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লং ডিস্টেন্স, একটা শর্ট ডিস্টেন্স। লং ডিস্টেন্সে প্রথমে কি আসছে? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি বলছে? মাইক্রোওয়েভ সিগন্যালস আর ইউজ টু ট্রান্সমিট ডেটা উইদাউট দ্য ইউজ অফ কেবল। ওয়্যারলেস মানেই তো কেবল, উইদাউট ইউজ অফ কেবলই হবে। সিমিলার টু দ্যাট অফ রেডিও অ্যান্ড টেলিভিশন সিগন্যাল, মানে রেডিও অথবা টিভি সিগন্যাল যেরকম ভাবে কাজ করে। আমরা যে রেডিও ব্যবহার করি আগেকার দিনে, রেডিও বা এখনকার মোবাইল ফোনে যে রেডিও সিগন্যালটা যেটা পাই, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যালের সাহায্যে আসে। বা টেলিভিশন সিগন্যাল, আগেকার দিনে যে অ্যান্টেনা থাকতো, বা এখনো অ্যান্টেনা আছে, এখন ডিশ অ্যান্টেনা হয়ে গেছে, ডিশ অ্যান্টেনায় যে সিগন্যালটা ধরছে ওটা মাইক্রোওয়েভ সিগন্যাল। বুঝতে পারছিস কি? এগুলোর পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে। আমরা যেমন এই যে রেডিওটা ব্যবহার করি, তো ধর এফ এম রেডিও যেটা ব্যবহার করছি, ধর কলকাতায় ধর 93.8.3 তুই যদি এক্ষুনি বর্ধমান বা বহরমপুরে চলে যাস, তাহলে কিন্তু দেখবি সিগন্যালটা পাওয়া যাবে না। ঠিক আছে, আবার ধর বাড়ির ছাদে যখন দেখবি অনেক সময় যারা এই কেবল টিভি ডিশ অ্যান্টেনা সেট করতে আসে, তারা পার্টিকুলার একটা সিগন্যালটা অ্যাঙ্গেলটা করার চেষ্টা করে, উল্টো পাল্টা অ্যাঙ্গেলে কিন্তু ডিশ অ্যান্টেনা বসালে কিন্তু কাজ করবে না। তার মানে কি, মাইক্রোওয়েভের পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, যে রেঞ্জে দাঁড়িয়ে ও কাজ করবে, তার বাইরে গেলেও কাজ করবে না। এই যে লেখা আছে, ইট ইজ লাইন অফ সাইট ট্রান্সমিশন। লাইন অফ সাইট মানে একটা সোজা লাইনের মতন করে কাজ করে, উল্টো পাল্টা ঠেড়া বেঁকা ধরবে ধরলে অনেক সময় কাজ করবে না। যদি কোনোদিন খেয়াল করে দেখে থাকবি যে কারোর বাড়ির ছাদে যখন ডিশ অ্যান্টেনা বসাবে, দেখবি ওরা অনেক রকম সেটিং করে ডিশ অ্যান্টেনা বসানোর সময়, মানে অ্যান্টেনাটা কোন দিকে মুখটা হলে ভালো সিগন্যাল ধরবে সেই জায়গায় ওরা সেটিং করে, মানে প্রপার লাইনটাকে ওকে ধরতে হবে, স্ট্রেট লাইন। এই যে দেখ লেখা আছে, হুইচ মিন্স দ্য সিগন্যাল ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন ফ্রি অফ ম্যাটেরিয়াল অবস্টাকেলস। মানে ফ্রি অফ ম্যাটেরিয়াল অবস্টাকেলস মানে মাঝখানে যদি কোনো মোটা দেয়াল পড়ে যায় তাহলে ভালো কাজ করবে না, সেই জন্য এটা বাড়ির ছাদেই বসানো হচ্ছে। সেই জন্য এটাকে বাড়ির ছাদেই বসানো হচ্ছে। মানে টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে এটা বিশেষ করে ভালো মানে বোঝা যায়, অন্যান্য ক্ষেত্রে অথবা রেডিও ভিডিও ক্ষেত্রে অতটা হলো, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে এটা ভালো বোঝা যায়, এই জন্য এটাকে বাড়ির ছাদে বসানো হয়, মানে স্ট্রেট লাইন। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে মোটা কোনো দেওয়াল থাকলে কানেকশনটা একটু হবে, ওখানে তো বড় বড় গাছও হয়, তাহলে ওখানে ওগুলো আটকায় না? না, গাছে আটকাবে না, কিন্তু মাঝখানে সামনে যদি বাড়ির ছাদের আগে যদি কোনো মোটা দেয়াল চলে আসে তখন সমস্যা হবে, সিগন্যাল ভালো পাবে না। গাছে আটকায় না তার মানে? না। ঠিক আছে, আচ্ছা এবারে আসছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটা হচ্ছে, রেডিও ওয়েভ মানে যে রেডিও, মানে আমরা যে রেডিও ব্যবহার করি তাই রেডিও নয়, কিন্তু এখানে রেডিও ওয়েভ মানে হচ্ছে ট্রাফিক সার্জেন্টরা দেখেছিস ওয়াকি টকি ব্যবহার করে? হ্যাঁ, বা আর্মিতে দেখেছিস কিরকম রেডিও ব্যবহার করে? আর্মিতে মানে রেডিও সিগন্যাল যেটা আর্মিতে ব্যবহার করা হয় পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিয়ে, আর্মিতে মানে বর্ডারে যারা থাকে, বিএসএফ সিআরপিএফ যে জওয়ানরা, আমি যে কোনো একটা স্যাটেলাইট ফোন কিনে এনে এক্ষুনি ওগুলোকে, ওই ফোনগুলোকে স্যাটেলাইট ফোন বলা হয়, আমি এক্ষুনি যে কোনো একটা স্যাটেলাইট ফোন কিনে এনে আমি রেডিও ওয়েভের সাহায্যে ব্যবহার করতে পারি। ট্রাফিক সার্জেন্টের হাতে যে ওয়াকি টকি যেগুলো থাকে, ওগুলো হচ্ছে জানিস সিঙ্গেল চ্যানেলে কাজ করে, সিঙ্গেল চ্যানেল, ডুয়াল চ্যানেল না, সিঙ্গেল চ্যানেল। সিঙ্গেল চ্যানেল মানে যখন একজন সার্জেন্ট কথা বলবে তখন ওপারে যে থাকবে
সে শুধু তার কথাটা শুনতে পারবে, সে কিছু বলতে পারবে না। এর কথা বলা হয়ে গেলে তারপরে আবার ওপার থেকেও কথা বলতে পারবে, আবার ওপার থেকে ও যখন কথা বলবে তখন এ শুধু শুনবে, এ কিছু বলতে পারবে না। দ্যাট মিন্স এটা সিঙ্গেল চ্যানেলে কমিউনিকেশনটা হয়, সিঙ্গেল চ্যানেল, ডুয়াল চ্যানেলে নয়। মোবাইল ফোন বা আমাদের টেলিফোন যেগুলো আমরা ব্যবহার করি ওগুলো ডুয়াল চ্যানেলে হয়। ডুয়াল চ্যানেল মানে আমরা কথা বলা এবং শোনা অ্যাট এ টাইম করতে পারছি। এই যে আমি এই মুহূর্তে জুমে ক্লাস করছি এটাও ডুয়াল চ্যানেলে হচ্ছে, মানে আমি বলতে পারছি, আবার তোরা যদি কোনো কিছু বলছিস বলার মাঝখানে সেটা আমি শুনতেও পাচ্ছি। কিন্তু এই ট্রাফিক সার্জেন্টের কাছে যে ওয়াকি টাকি যেগুলো থাকে ওগুলো সিঙ্গেল চ্যানেলে কাজ করে, সিঙ্গেল চ্যানেলে কাজ করার জন্য ওই জন্য কিছু কথা, হ্যাঁ কিছু কথা বলার, ওই জন্য কিছু ওভার 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 কিছু কথা বলার পরে ওই যে লাস্টে বলে দেয় ওভার। ওভার মানে কি, ওর কথা বলা শেষ হয়ে গেল, এবার তুমি বলো, এবার আবার ওদিক থেকে ও বলবে, বলার পরে ওভার বলবে, তারপরে আবার এদিক থেকে এ বলবে, মানে এরকম ভাবে কমিউনিকেশনটা হয় ওদের মাধ্যমে। তো ওটা পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এই যে রেঞ্জ এখানে লিখে দিয়েছে 300 কিলোহার্টজ টু 10 গিগাহার্টজ, এই রেঞ্জের মধ্যে কাজ করে, মানে বেশি উঁচু এরিয়া হলে বা বেশি দূরত্ব হয়ে গেলে কাজ করবে না, পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে ওটা কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে রেডিও ওয়েভ গেল, মাইক্রোওয়েভ গেল, এবার আছে স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, স্যাটেলাইট না হলে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারতাম না। স্যাটেলাইট আছে লং ডিস্টেন্স কভার করে, এটা মাথার মধ্যে রাখতে হবে, লং লং ডিস্টেন্স স্যাটেলাইট পুরো কভার করছে। ডেটা সিগন্যাল ট্রান্সমিটেড ফ্রম অ্যান আর্থ স্টেশন অ্যাম্পলিফাই দেম অ্যান্ড রিট্রান্সমিট দেম টু অ্যানাদার আর্থ স্টেশন, মানে বলতে গেলে আমরা এখান থেকে যে মঙ্গল গ্রহে যে আমাদের কদিন আগে মঙ্গলযান পাঠানো হলো, বা ধর চন্দ্রায়ন টু যেটা পাঠানো হয়েছিল, চন্দ্রায়ন টু, চন্দ্রায়ন টু যে ওখানে গিয়ে ঠিকঠাক ঘুরপাক খাচ্ছে কিনা বা ছবি তুলছে কিনা, তার সিগন্যালটা আমরা পাচ্ছি কিভাবে, স্যাটেলাইটের মাধ্যমেই, তাই তো? চন্দ্রায়ন টু ওখানে গিয়ে চাঁদের মাটির ছবি তুলছে, তুলে ওখানকার নিয়ারেস্ট কোনো স্যাটেলাইটকে পাঠাচ্ছে, সেই নিয়ারেস্ট স্যাটেলাইট আবার হয়তো আর্থের গ্র্যাভিটির মধ্যে কোনো একটা স্যাটেলাইট সেখানে পাঠাচ্ছে, সেই স্যাটেলাইটটা হয়তো আবার আমাদের একদম কাছাকাছি কোনো একটা স্যাটেলাইটে পাঠাচ্ছে, সেখান থেকে আমাদের কম্পিউটারে এসে পৌঁছাচ্ছে। মানে স্যাটেলাইট স্যাটেলাইট মারফত এরকম ভাবে কমিউনিকেশনটা হচ্ছে। লং ডিস্টেন্সে তোর এ করতে গেলে আমার স্যাটেলাইট সিগন্যাল লাগবে, উইদাউট স্যাটেলাইট সিগন্যাল আমরা লং ডিস্টেন্স কভার করতে পারবো না। আর স্যাটেলাইটটা সবসময় ম্যাক্সিমাম টাইমই জানবি কোনো গভর্নমেন্টের কেনা হয়ে থাকে, মানে গভর্নমেন্ট সেটাকে অর্গানাইজ করে, গভর্নমেন্ট সেটাকে চালায় কন্ট্রোল করে, কোনো দেশের সরকার যে দেশ স্যাটেলাইট ছাড়ছে সেই দেশের সরকার সেটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, স্যাটেলাইট ডিস্টেন্স ডিস্টেন্স এখানে দেওয়া আছে, দেখ, হ্যাভ বিন প্লেসড ইন স্টেশনারি অরবিট অ্যাবাউট 22,000, মানে 22,300 মাইল এরিয়া জুড়েও কভার করতে পারবে, মানে হিউজ এরিয়া জুড়ে। আমাদের মাথার উপর দিয়ে অনেক সময় স্যাটেলাইট ঘুরে যায় জানিস, আমরা জানতে পারি না। আমরা যে গুগল ম্যাপ দেখছি, ঠিক আছে, গুগল ম্যাপে ওখানে আর্থ ভিউ বলে একটা ভিউ আছে, দেখবি গুগল ম্যাপ খুলে, হ্যালো শুনছি, গুগল ম্যাপে ভিউ বলে আছে, আর্থ ভিউতে গিয়ে দেখবি ওখানে পুরো আশেপাশে গাছপালা রাস্তাঘাট যেরকম যেরকম এঁকেছে বেঁকেছে ঠিক সেরকম ভাবেই ওখানে দেওয়া রয়েছে গুগল ম্যাপের আর্থ ভিউতে। তো ওটা কিভাবে হয়েছে, ওগুলো স্যাটেলাইট থেকে সব ছবিগুলো তোলা, স্যাটেলাইটের মাধ্যমে ছবিগুলো তোলা, বাড়ির মাথার ছাদগুলো যার যেরকম আছে সেরকম ভাবে ওখানে দেখাবে, ওগুলো সব স্যাটেলাইট থেকে ছবিগুলো তোলা হয়েছে বলে ওটা ওরকম ভাবে দেখায়। এই যে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ বা স্যাটেলাইট, এগুলো হচ্ছে লং ডিস্টেন্স ওয়্যারলেস মিডিয়া। এবার আসছে শর্ট ডিস্টেন্স ওয়্যারলেস মিডিয়া। শর্ট ডিস্টেন্স ওয়্যারলেস মিডিয়ার মধ্যে প্রথমে আসছে ইনফ্রারেড। ইনফ্রারেডটা হচ্ছে যে কোনো রকম রিমোট কন্ট্রোলে এই ইনফ্রারেড সিগন্যাল ব্যবহার করা, যে কোনো রকম রিমোট, টিভি রিমোট হোক, এসি রিমোট হোক, তারপরে তোর সাউন্ড সিস্টেমের রিমোট হোক, সেট টপ বক্সের রিমোট হোক, রিমোট মানেই জানবি ইনফ্রারেড থাকবে। বা রিমোটের যে গাড়িগুলো হয়, খেলনা গাড়ি যেগুলো রিমোট কন্ট্রোল প্রেস করলে গাড়িটা চলছে, সামনে এগোচ্ছে, পিছনে যাচ্ছে, ওই যে যত রিমোট কন্ট্রোল যাবতীয় যা জিনিস আছে সবই ইনফ্রারেড দিয়ে, ইনফ্রারেড দিয়ে কোনো কিছু হলে সেটাকে স্ট্রেট সিগন্যালে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ওটাকে কোনো ভাবে ধরলে হবে না। সে জায়গায় টিভির রিমোট দেখবি টিভির সামনে মুখ করেই করতে হয়, টিভির টিভি থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে ধরলে টিভি রিমোট কাজ করে কি না স্যার? কিন্তু কিন্তু স্যার রিমোট কন্ট্রোল গাড়িতে তো ওরকম হয় না। আর রিমোট কন্ট্রোল গাড়ি ওই অ্যান্টেনাটা উঁচু করে দেয় বলে একটু সিগন্যালটা ভালো ধরে সময় সময়, তো আবার সবসময় সব গাড়িতে ওটা হয় না, ওগুলো দামি গাড়িতে হয়, অ্যান্টেনাটা উঁচু করে দেওয়া থাকছে না, রিমোট কন্ট্রোল গাড়ির মাথাতেও একটা অ্যান্টেনা থাকছে, প্লাস রিমোটটার গায়েও অ্যান্টেনা থাকছে, দুটো অ্যান্টেনা একটু বেরিয়ে থাকছে বলে ও সিগন্যালটা টেড়ে বেঁকে থাকলে ধরে নিতে পারছে। কিন্তু টিভির গায়ে যে সিগন্যালটা আছে, টিভি রিমোটে দেখবি টিভির গায়ে সোজাসুজি তোকে ধরতে হবে, টেড়ে বেঁকে ধরলে হবে না। তো এই যে হচ্ছে ইনফ্রারেড সিগন্যাল, ইনফ্রারেড সিগন্যাল সোজা কাজ করে, এখানে দেখ না দেওয়া আছে টিভি রিমোট, অটোমেটিক গ্যারেজ ডোর,
ওয়্যারলেস স্পিকার, ওয়্যারলেস স্পিকারও ইনফ্রারেড রেডিওতে অনেক সময় কাজ করে, এখন অবশ্য ব্লুটুথে কাজ করছে ওয়্যারলেস স্পিকার। মেইনলি রিমোট কন্ট্রোল ধর, রিমোট কন্ট্রোলটা মাথায় রাখবি, রিমোট কন্ট্রোল ইনফ্রারেড সিগন্যালে কাজ করে। আর এর কভার এরিয়া দেওয়া আছে 10 মিটার, মানে খুবই ছোট, একটা বড় ঘরের সমান। এটা গেল। এবার আসছে লেজার। লেজারের মাধ্যমে কানেকশনটাও, এটা অনেক জায়গায় হয়ে থাকে লেজার লাইটের মাধ্যমে। লেজার লাইট এক জায়গা থেকে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ লেজার লাইট ফেললে সেই লেজার লাইটের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সমিশন করতে পারবো, কিন্তু এটা সব জায়গায় ব্যবহার হয় না, আর ব্যবহার সবাই সেটা জানেও না। এই দেখা আছে টিপিক্যালি বিটুইন বিল্ডিং ট্রান্সমিশন, পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন টিপিক্যালি বিটুইন বিল্ডিং। তো লেজার লাইটে এটা খুব একটা পপুলারিটি নেই, পপুলারিটি যে দুটো আছে সেটা হচ্ছে সিআরডি, ব্লুটুথ আর ওয়াইফাই, এ দুটো নিশ্চয়ই সবাই জানা আছে। আমি এই মুহূর্তে যে কথা বলছি আমার সেটা ব্লুটুথ স্পিকারের মাধ্যমে, মানে মাইক্রোফোনের মাধ্যমে আমি কথা বলছি, ব্লুটুথ হেডফোনের সাহায্যে আমার কম্পিউটারের সঙ্গে ব্লুটুথ হেডফোন লাগিয়ে আমি কানেকশন করে কথা বলছি, বা মোবাইলও ব্যবহার করি, তোরা দেখে থাকবি। এই ব্লুটুথের মাধ্যমে আমরা সবকিছু ডেটা ট্রান্সমিশন করতে পারছি, ঠিক আছে। ব্লুটুথের সিগন্যালিং রেঞ্জটা একটু কম, কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে ও ধরবে, ইন্টারনেটের মতন, মানে টিভির রিমোটের মতন ওকে সোজাসুজি ধরতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অ্যাঙ্গেলে মোটামুটি থাকবে 10-12 মিটারের মধ্যে, যে কোনো অ্যাঙ্গেলে ও কাজ করবে। আর ওয়াইফাইটা হচ্ছে তার থেকে আর একটু বেশি, ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, রাউটারের সাহায্যে করা যায়, ল্যাপটপ ডেস্কটপে ওয়াইফাই এর সাহায্যে কানেকশন করে করা যায়, সেটা লেখা আছে। ওয়াইফাই এর ব্যবহার নিশ্চয়ই তোরা সবাই জানিস, ওয়াইফাই এর সাহায্যে একটা মোবাইল থেকে একটা মোবাইলে আমরা ইন্টারনেট কানেকশনটাকে শেয়ার করতে পারছি হটস্পটের সাহায্যে, মানে আমি হটস্পট অন করলাম আর একজন ওয়াইফাই অন করলো, সে আমার ইন্টারনেট কানেকশনটা সে তখন ব্যবহার করতে আরম্ভ করলো, এরভাবে আমরা কানেকশন শেয়ার করে নিতে পারি ওয়াইফাই এর সাহায্যে। মানে এগুলো সব শর্ট ডিস্টেন্সের মধ্যে, মানে ওয়াইফাই ব্লুটুথ বল ইনফ্রারেড বল, এগুলো শর্ট ডিস্টেন্সে কাজ করছে। আর লং ডিস্টেন্সে হচ্ছে স্যাটেলাইট রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এগুলো, তাহলে এই হচ্ছে মোট টোটাল আমার ওয়্যারলেস মিডিয়া। আর তার আগে যেগুলো কেবলস গুলো পড়ালাম ওগুলো হচ্ছে ওয়্যার্ড মিডিয়া, ওয়্যার্ড মিডিয়াকে বলা হচ্ছে গাইডেড মিডিয়া, আর ওয়্যারলেস কে বলা হচ্ছে আনগাইডেড মিডিয়া। Any question? না কারোর কোনো question আছে?